হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তা ডিজিটাল আগুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তা প্রথমে বলি যে আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে বা আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন, তার জন্য আপনাকে সাজেস্ট করব এএফটির সাহায্যে। তো এএফটি আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনার চ্যানেলের যে ব্যানার আছে সেই ব্যানারটি আপনি অতি সহজে তৈরি করে নিতে পারবেন, বা আপনার চ্যানেলের জন্য যে লোগো প্রয়োজন তো সেই লোগোটি আপনি এএফটি থেকে আপনার ইচ্ছা অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। তো সেই অ্যাপসটি আপনাকে প্রথমে আপনার ফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে। তা ইনস্টল করার জন্য আপনাকে প্রথমে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর আপনাকে এখানে অ্যাপটির নাম লিখে সার্চ দিতে হবে। অ্যাপটির নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তা আপনি এখান থেকে আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটি আমার ইনস্টল হচ্ছে, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন অ্যাপসটি। অ্যাপটি অবশ্যই ভালো, আমি সার্চ করবো এই অ্যাপটির সাহায্যে আপনাদের ইউটিউব চ্যানেল। অবশ্যই চ্যানেলের যে থাম্বনেল বা চ্যানেলের যে ব্যানার বা আপনার চ্যানেলের যা লোগো তা আপনি এই অ্যাপটির সাহায্যে কভার করতে পারবেন। তা চলুন বন্ধুরা, অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে, অ্যাপটি ওপেন করে দেখা যাক। অ্যাপটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তা আপনি এগুলোকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে চাইছেন তো সেখানে আপনাকে পেজটি সার্চ করে নিতে হবে। এখানে এখানে নানা রকম ভ্যারাইটি কায়দা আছে। তা আপনারা চাইলেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য যে ব্যানার তা আপনি ব্যানারে ক্লিক করে আপনি সেইটিকে সেটিং করে নেবেন। সেটিং করার পর এখানে যেটা করতে হবে আপনাকে, আপনি টেক্সটটাকে চাইলে এডিট করে নিতে পারেন। এই লেখাটাকে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালারিং করতে পারেন। আপনি নানা রকম কালার করতে পারেন এখান থেকে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কালার দিতে পারেন। আপনি যদি চান যে টেক্সটটি বড় করবো তাহলে সাইজটা আপনি বড় বাড়িয়ে নিতে পারেন বা ছোটো করে নিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অবশ্যই করে নিতে পারবেন। আরও এখানে আপনি ফ্রন্টে গিয়ে আপনি টেক্সটের কালারটি অর্থাৎ আপনার টেক্সটের যে লেখার স্পেলিংগুলো তা আপনি কায়দাটা আলাদা করে নিতে পারবেন। এখানে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বানিয়ে নিতে পারবেন। এই স্টাইলেতে বোল্ড আছে, আপনি এখানে বোল্ড করে নিতে পারবেন, ইতালি করে নিতে পারবেন। থ্রিডি আছে, আপনি এখানে থ্রিডিতে ওকে করে আপনি নানা রকম স্টাইল দিতে পারেন আপনার চ্যানেল লোগোর জন্য বা আপনার চ্যানেল আর্টের জন্য। আপনার চ্যানেলের জন্য আপনি যেটা পছন্দ করবেন বা যে রঙের আপনি থাম্বনেল লাগাতে চান সেই থাম্বনেলে কালার দিতে পারেন, অসুবিধা নেই কোনো। আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কালারটা চেঞ্জ করে নেবেন। আপনি চাইলে হাও হেভি সুন্দর কালার লাগছে। তা এখান থেকে আপনি নানা রকম ইয়ে করতে পারেন। আর আপনার বিশেষ করে হলো যে আপনি যদি কোনো ছবি ইম্পোর্ট করতে চান বা আপনার যদি কোনো চ্যানেলের জন্য ছবি এক্সট্রাভাবে রাখা থাকে বা আপনি যদি কোনো ডাউনলোড করে দেখেন তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি যদি ইম্পোর্টে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি আপনার ফোনে যদি থেকে থাকে তাহলে আপনি ওই ছবিটা এখানে ইউজ করতে পারেন।
জাস্ট আমি দেখাচ্ছি না, আপনারা অ্যাপসটি ডাউনলোড করে অবশ্যই একটু দেখে নেবেন, অ্যাপস খুবই ভালো। তা এরপরে আপনাকে কী করতে হবে, আপনাকে এরপরে সেভ করে দিতে হবে। সেভ করার জন্য আপনাকে সেভ বোটানে ক্লিক করতে হবে, এখানে ইমেজে ক্লিক করতে হবে। ইমেজে ক্লিক করার পর এখানে আপনাকে আপলোড করতে হবে যেটা পিএনজি লোগোতে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার কাছে পিএনজি একটি আসবে, পিএনজিতে ক্লিক করে আপনাকে ছবিটি লোড করতে হবে। তা হাই ফ্রেন্ডস, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই পিএনজি ফাইলে লোড করবেন, কারণ জেপিজিতে যদি ডাউনলোড করেন তাহলে আপনার ফাইলটি খুব একটা এইটি হবে না। তার জন্য আপনাকে করতে হবে না, আপনি অবশ্যই পিএনজি ফাইলে সেভ করবেন। তাহলে আপনাকে পিএনজি ফাইলে সেভ করে আপনি সেভ টু গ্যালারি, এখানে আপনি যদি ক্লিক করেন তা আপনার ইমেজটি সেভ, আপনি ওই ইমেজটি অবশ্যই আপনার চ্যানেলের জন্য বা আপনার চ্যানেলের যে ভিডিওর জন্য বা আপনার ইউটিউবের যে ভিডিও বা আপনার ওয়েবসাইট বা আপনার যদি লোগো থাকে থাকে আপনি সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন এই অ্যাপসটির সাহায্যে। তা হাই ফ্রেন্ডস, যদি ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই প্লিজ প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো থ্যাংকস, আরও দেখা হবে পরের ভিডিওতে।